পবিত্র বাংলাকে আমি সঙ্গীতা আপনাদের স্বাগত জানাই। দুর্গাপুজো এবং লক্ষ্মী পূজার পরেই সময় শক্তি সাধনার, অর্থাৎ শ্যামা পূজা বা কালী পূজার। সাধারণত অমাবস্যা তিথিতে সম্পন্ন করা যায়। 1800 শতকে নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র এই পূজা প্রলোচন শুরু করেন। এরপর 19 শতকে এই পূজা প্রচলিত হয়। এই কালী পূজার বেশ কিছু নিয়ম বা বিধি রয়েছে, তবে আজ আসুন সেই কালী পূজার কিছু বিধিবিধানের বিষয়তে আমি আপনাদের বলছি। সাধারণত দেবী কালী বা ভগবতী কালীর মূর্তি বন্দনা করে থাকি। দেবী কালীর একটি পা মহাদেবের বুকেতে থাকে, এক হাতে অসুরের ছিন্ন মস্তক, আরেক হাতে খড়গ, এবং দেবীর গলাতে থাকে নরমুণ্ডর মালা। তবে অনেক ক্ষেত্রে কালী মূর্তির পরিবর্তে ভগবতী মূর্তি বন্দনা করা যায়। পুজো শুরু করার পূর্বে লেখনী দুয়াত বা কালী দুয়াতটি পুজোর আসনে বসানো থাকে। অনামিকা আঙ্গুলির দ্বারা লেখনী দুয়ারতে স্বস্তিক অঙ্কন করা গিয়ে থাকে এবং পুজোর জন্য লাল চন্দন বাটা হয়ে থাকে। স্বস্তিক অঙ্কন সমাপ্ত হলে কালী পুজো শুরু হয়। বহুল আয়োজন বা ভোগ নয়, দেবী কালী শুধু জবা ফুলেতে সন্তুষ্ট হন। তবে ভক্তি, নিষ্ঠা, আস্থা সঠিকভাবে এই পূজাকে সম্পন্ন করে। সোমরস এই পূজার প্রধান ভোগ হিসাবে ব্যবহৃত হয়। মধ্যরাত্রি পূজা শুরু হয় এবং সাধারণত ভোর রাতে এই পূজা সম্পন্ন হয়। কালী পুজোতে নিষ্ঠা এবং সঠিক বিধিতে পূজা করা যাওয়া অত্যন্ত আবশ্যক হয়ে থাকে। সাধারণত ধ্যান, দেবীর আবাহন এবং পুষ্পাঞ্জলি দ্বারা এই পূজার বিধি সম্পন্ন হয়। দেবী ভগবতীর মূর্তি এবং লেখনী দুয়ার সঠিকরূপে স্থাপনা হলে পূজা শুরু হয়। দেবী বন্দনা বিভিন্ন মুদ্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুষ্পাঞ্জলির 3টি বিধিতে সম্পন্ন হয়। প্রথম ধ্যান এবং আবাহন দ্বারা দেবীর প্রাণ প্রতিষ্ঠা হলে দেবী কালিকাকে সন্তুষ্ট করার জন্য পুষ্পাঞ্জলি দেওয়া হয়। এক্ষেত্রে 5টি লাল জবা ফুল দেবীর চরণে অর্পণ করা যায়। এরপর একে একে চন্দন, পুষ্প, দীপ, ধূপ এবং নৈবেদ্য দ্বারা দেবী বন্দনা করা যায়। আমাদের চারিদিকে অশুভ শক্তি এবং আমাদের ভিতরে অশুভ শক্তিকে পরাজিত করার জন্য এই পুজো অত্যন্ত নিষ্ঠাতে পুরা করা হয়ে থাকে। মা কালী নারী শক্তির স্বরূপ, তাই জন্য আমরা আলো জ্বালিয়ে শুদ্ধ মনেতে এই পুজো নিষ্ঠার সহিতে করে থাকি। তবে বন্ধুরা, পবিত্র বাংলা চ্যানেল তরফ থেকে পবিত্র কালী পূজার আপনাদেরকে হার্দিক হার্দিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই।